দেলোয়ার হোসেন সাহেব দিকে যখন পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, গেটের সামনে গাড়ি থেকে যখন নামানো হয়, তখন সে শেষ হাসিটা কত সুন্দর করে হেসেছিল। আর জনগণকে সে হাত উঁচু করে বলেছিল, আমি আসি। আর একটা পুলিশকে দেখে বলেছিল, এরা আমার জন্য যা করেছে, যে হাসিটা দিছিল, আমার মনে হয় সেই হাসিটা অনেক সুন্দর ছিল, পৃথিবীর মানে একটা মানে উজ্জ্বল নক্ষত্রের মতো। যখন ছিলেন তখন ডক্টর জাকির নায়েক এতটা প্রসারিত হয়নি, তখন মিজানুর রহমান আজারি আসে নাই, তখনকার বক্তা তিনি। এই জন্য মানুষ তাকে অনেক চিন্তা, অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম তানভীর ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছে। তবে আমার মনটা আজকে খারাপ, কারণ আজকে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদি, আমাদের প্রিয় ব্যক্তি, বরেণ্য ব্যক্তি, ঐতিহাসিক ইসলামিক স্কলার, তিনি মারা গেছেন। এই জন্য মনটা অনেক খারাপ, তারপরেও ভিডিও করতে এসেছি, এই জন্য মনটা অনেক খারাপ। এখন আমিও শোনার পরে অনেক খারাপ লাগছে, এরকম ইসলামী বক্তা মারা গেছেন। এখন আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ, এই যে দিলওয়ার হোসেন সাঈদি, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদি যে মারা গেল, আমাদের পুরা বাংলাদেশ, পুরা বিশ্বের এবং মুসলিম জাতি বিশেষ করে, তাদের অন্তরে একটা ক্ষত সৃষ্টি হয়েছে। আমরা সবাই মর্মত, অনেক মানুষ কেঁদেছে, আমরাও কেঁদেছি, আমাদের মনের ভিতরে এখনও ক্ষত। তার আজকে জানাজা মাটি হয়ে গেছে পিরোজপুর, যাক আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। এখন এই বিষয়ে আপনার মনের বক্তব্যকে, আপনি তাকে কতটা ভালোবাসেন, আপনার মনে কতটা ক্ষত আছে তার তাকে নিয়ে? আসলে এখন বর্তমান পরিবেশ পরিস্থিতি এরকম হয়েছে, আমাদের মনের ভিতরে অনেক দুঃখ কষ্ট কান্না থাকাটাই স্বাভাবিক এবং আছে, কিন্তু আমরা প্রকাশ করতে পারতেছি না সঠিকভাবে। ঠিক আছে, তবুও তো একটা মানুষকে ভালোবাসা যায়, এটা প্রকাশ করা যায় যে তাকে আমি ভালোবাসি, সে মানুষটা ভালো ছিল। হ্যাঁ, সেহেতু যে আজীবন কারারুদ্ধ ছিল, তার শাস্তি হয়েছিল আমরা সবাই জানি, কিন্তু সে একটা ভালো লাগার লোক ছিল, সবাই তাকে ভালোবাসত, ইসলামিক স্কলার হিসাবে তাকে অবশ্যই ভালোবাসত, পছন্দ করতো। তার ওয়াজ আমরা ছোটোবেলায় রেডিওতে শুনেছি, আমরা যখন খুব ছোটো ছিলাম। আসলে সত্যি কথা বলতে কি, আমার সবসময় একটা মানে আশা ছিল বা কল্পনা ছিল, আবার কখনো সরাসরি দিলে হোসেন সাঈদির ওয়াজ সামনাসামনি শুনতে পাবো, কিন্তু সেটা হলো না, এর জন্য খুবই মর্ম। আল্লাহ পাক অবশ্যই সেটা আমাদের রাখে নাই। তা আপনি এই ভিডিওটা অবশ্যই দেখেছেন, যে দিলওয়ার হোসেন সাঈদিকে যখন পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, গেটের সামনে গাড়ি থেকে যখন নামানো হয়, তখন সে শেষ হাসিটা কত সুন্দর করে হেসেছিল। আর জনগণকে সে হাত উঁচু করে বলেছিল, আমি আসি। আর একটা পুলিশকে দেখে বলেছিল, এরা আমার জন্য যা করেছে, যে হাসিটা দিছিল, আমার মনে হয় সেই হাসিটা অনেক সুন্দর ছিল, পৃথিবীর মানে একটা মানে উজ্জ্বল নক্ষত্রের মতো সুন্দর একটা হাসি দিছিল। আপনি দেখেছিলেন এটা? আসলে কে কখন মারা যাবে সেটা তো বলা যায় না, কিন্তু উনি যখন গাড়িতে নামলেন, সবাইকে সালাম দিলেন এবং হাস্যোজ্জ্বলভাবে কথা বললেন, তখন আমাদের দেখে মনে হয়েছে তিনি সুস্থ আছেন, ভালো আছেন। কিন্তু হঠাৎ করে আমরা রাত্রে খবর পাই উনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। পরের দিন হার্ট অ্যাটাকে মারা গেছেন। আমাদের খুব মর্মাহত করে আর কি। আসলে আমাদের সবার মনের ভিতরে অনেক কান্না, আসলে অনেক কষ্ট, তাকে আমরা অনেক ভালোবাসতাম, যেহেতু তিনি সাজা কাটতে কাটতে মৃত্যুবরণ করেছেন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, আমিন। আর আমিন। তার ওয়াজগুলো আমরা ছোটোবেলায় রেডিও শুনতাম, বাটম ফোনে শুনতাম। এমন কোনো মানুষ তাকে ভালোবাসে না যে ওয়াজ ইসলামিক স্কলার তিনি ওয়াজ করত। তিনি একজন বরেণ্য ব্যক্তি, আপনারা চাইলে গুগলে সার্চ দিয়ে দেখতে পারবেন, তার খ্যাতির অভাব নেই। তিনি যখন ছিলেন তখন ডক্টর জাকির নায়েক এতটা প্রসারিত হয়নি, তখন মিজানুর রহমান আজারি আসে নাই, তখনকার বক্তা তিনি। এই জন্য মানুষ তাকে অনেক চিন্তা, অনেক ভালোবাসত। যাই হোক, তার জন্য সবাই দোয়া করবেন।